নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আশিস রায়কে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই আশিস রায় যিনি এটিকে মোহনবাগানে খেলেন, রাইট ব্যাকে খেলেন, তো এই আশিস রায়কে কিন্তু এটিকে মোহনবাগান যেটা ভেবে নিয়েছিল, অর্থাৎ আশিস রায় যে ফর্মে ছিল তিনি হায়দ্রাবাদে, তিনি কিন্তু এটিকে মোহনবাগানে এসে অর্থাৎ এটিকে মোহনবাগানের জার্সি পরে তার কিন্তু সেই ফর্মে একদমই দেখা যায়নি 2022-23 মরশুমে। তো এই আশিস রায়কে কিন্তু ছেড়ে দেওয়া নিয়ে একটা নিউজ উঠে আসছে নিউজ মারফতে। তো বন্ধুরা, এই রিউমারটা কিন্তু ছড়ানো হচ্ছে অনেক জায়গা থেকে। তো আমি বলে রাখি, আশিস রায় ইনি কিন্তু এটিকে মোহনবাগানে সই করেছে এবং হায়দ্রাবাদ থেকে তিনি এসছেন। তো একটা পিলিয়ারের কিন্তু প্রত্যেকটা বছর ভালো থাকে না, তোমরা আশা করি জানো। তো লিস্টন ক্লাসেরও কিন্তু আগের বছরে ভালো খেলেছিল, এবছরে কিন্তু তিনি একদমই ফর্মে নেই। তো এই আশিস রায় তিনি হায়দ্রাবাদের যে পারফরমেন্সটা দিয়েছিল, হয়তো এটিকে মোহনবাগানের এই মরশুমে সাথ দিচ্ছে না, হয়তো তার পরের বছর দেবে কিংবা তার পরের বছর দেবে। একটা পিলিয়ার কিন্তু প্রত্যেকটা বছর ভালো খেলতে পারে না, এটা আমাদের বুঝতে হবে। তো একটা রিউমার ছড়ানো হচ্ছিল যে আশিস রায় কিন্তু এটিকে মোহনবাগান রিলিজ করে তিনি নাকি অন্য আইএসএলের অন্য দলে নাম লেখাবে। তো এটা আমি বলতে চাই যে আশিস রায়ের কিন্তু ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, তার কিন্তু এখনও কন্ট্র্যাক্ট শেষ হয়নি। তো তার কিন্তু বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তো আশিস রায় কিন্তু কোনো রকম এটিকে মোহনবাগান ছাড়ছে না, এটা কিন্তু রিউমারই তোমরা ধরে নাও। তো বন্ধুরা, আজকের আপডেট তোমাদের সাথে এতটাই শেয়ার করা ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।